আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওর প্রথমেই আপনারা একটি এলইডি লাইট দেখতে পাচ্ছেন। তো সেই এলইডি লাইটটি রাত্রে ডিম লাইট হিসাবে অনেক সুন্দরভাবে ব্যবহার করা যায়। তো এই এলইডি লাইটটি কীভাবে তৈরি করা যায় সেটি দেখাবো। তো এই ফুলের টপ থেকেই আমরা তৈরি করব। তো সর্বপ্রথম ফুলের টপটি ভালোভাবে খুলে নিতে হবে। তো আমাদের যে কাজটি সেটি হচ্ছে এই ফুলগুলো, মানে কাপড়ের যে ফুলগুলো, সেই ফুলগুলোর ভিতরে প্রত্যেকটি ফুলের ভিতরে আমরা একটি করে লাইট ঢুকিয়ে নিব। তো ছোট লাইট ঢুকালেও হবে, তো বড় লাইট দিলেও হবে। তো আমরা এইরকম লাইটগুলো দিব, কারণ এই লাইটগুলোর আলো একটু বেশি, এমনকি ফুলগুলা রাত্রে অনেক সুন্দর। তো প্রথমত এভাবে শোল্ডারিং দিয়ে এক সাইড একটু ছিদ্র করে নিব, যাতে সেখান দিয়ে বাল্বের দুটি পিন বের করা যায়। বাল্বটি ভিতরে ঢুকানোর পর আমরা বাল্বের নেগেটিভ টার্মিনাল অথবা মাইনাস সেটি আমরা সরাসরি গুণার সাথে লাগিয়ে নিয়েছি, আর প্লাসটি ফাঁকা রয়েছে। তো এইভাবে সবটি বাল্ব লাগিয়ে নিতে হবে। তো প্লাস আমরা অনেক চিকন, যেমন ফ্যানের 34 নম্বর যে তার ব্যবহার করি আমরা, সেই তার দিয়ে আমরা প্লাস লাগিয়ে নিব। প্লাস্টিক লাগানোর পর এই ফুলগুলোর যেইগুলো আছে সেগুলোর ভিতরে সবটি ভালোভাবে ঢুকিয়ে নিতে হবে। তো ঢুকানোর পর এরকম দেখাবে। তো আমরা একটি ব্যাটারি দিয়ে টেস্ট করব, 3 ভোল্ট, অনেক সুন্দর। তো এটি কিন্তু অনেক সুন্দর, রাত্রে ডিম লাইট হিসাবে অনেক সুন্দর একটি ডিসপ্লে দেখা যায়। তো আপনারা চাইলে এটা তৈরি করে নিতে পারেন একদম কম খরচেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলটির সাথে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।